design redefined. Realme smartphone. Dare to leap. গুড মর্নিং গাইস, তোমরা দেখছো আইকনিক 10 ইউটিউব চ্যানেল। আর আজকের এই ভিডিওতে তোমাকে স্বাগত জানাই ফ্রেন্ড। আজকের এই ভিডিওতে রিয়ালমি 3i এই যে ফোন যেটা সদ্য লঞ্চ করেছে, 22 জুলাই যেটা লঞ্চ করলো এবং যেটা তোমরা পারচেস করতে পারবে ফ্লিপকার্টে গিয়ে 23 জুলাই দুপুর 12টার পর থেকে, তো এই ফোনের বড় বড় 3টে ফল্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ফ্রেন্ড, তাছাড়াও এই ফোনটা তোমরা যদি বুকিং করতে চাও, তাছাড়াও রিয়ালমির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এই ফোনটাকে পারচেস করতে পারো। তো ফ্রেন্ড, এই কোম্পানি এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জের মধ্যে আমাদেরকে যে সমস্ত ফিচারগুলো প্রোভাইড করেছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো, তবুও এই ফোনের 3টে বড় বড় ফল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিওতে রিয়ালমি 3i এর মধ্যে যে কী কী নেগেটিভ পয়েন্ট আছে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিও শুরু করি। তো শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করব, যদি ফার্স্ট টাইম এই চ্যানেলকে ভিজিট করছো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস বেল আইকন ফর নিউ ভিডিও নোটিফিকেশন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে দিও। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিও শুরু করি। তো ফ্রেন্ড, এর 1 নম্বর যে ফল্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে একটা স্লো চার্জিং। ফ্রেন্ড, কোম্পানি তোমাকে এখানে 4320 mAh ব্যাটারি প্রোভাইড করছে, যেখানে চার্জার হচ্ছে 10 ওয়াট অর্থাৎ 10 ওয়াটের। কিন্তু ফ্রেন্ড, এখানে তুমি কোনো কুইক চার্জ বা ফাস্ট চার্জিংয়ের কোনো কিন্তু সাপোর্ট পাচ্ছ না, যেটা কোম্পানি যদি আমাদেরকে প্রোভাইড করতো তাহলে এই ফোনটা আরও বেশি বেটার হতে পারতো। ফ্রেন্ড, 2 নম্বর যেটা ফল্ট সেটা হচ্ছে উইক লো লাইট ক্যামেরা পারফরমেন্স। ফ্রেন্ড, তুমি এই ফোনের ক্যামেরা ডিপার্টমেন্ট যদি দেখো, এখানে তুমি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ পাবে, যার মেন সেন্সার হচ্ছে 13 মেগাপিক্সেল এবং যেটার সেকেন্ডারি সেন্সার সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল, যেটা ডেপথ সেন্সিংয়ের জন্য। তো ফ্রেন্ড, এই যে ক্যামেরা সেট আপ, এর সবথেকে একটা বড় প্রবলেম হচ্ছে লো লাইটে যখন তুমি কোনো ইমেজ পিক করবে তো সেই ইমেজের যে ক্লিয়ারিটি সেটা কিন্তু তুমি পাবে না, কেননা সেই ইমেজের মধ্যে একটা ঝিলঝিল বা একটা অস্পষ্টতা কিন্তু থেকেই যাবে। তো কোম্পানি যদি এই রেঞ্জের মধ্যেই তাদের এই ক্যামেরা ডিপার্টমেন্টকে বা ক্যামেরা সেট আপকে আরেকটু ডেভেলপমেন্ট করতো তাহলে এই ফোনটা এই রেঞ্জের মধ্যে কাস্টমারদের কাছে আরও বেশি ফেভারিট হতে পারত। তো চলো ফ্রেন্ড, এবার দেখি এর 3 নম্বর ফল্ট কী আছে। ফ্রেন্ড, 3 নম্বর যে ফল্ট সেটা হচ্ছে নো স্টেবিলাইজেশন ফর ভিডিও রেকর্ডিং। ফ্রেন্ড, তুমি যখন তোমার ফোনের ক্যামেরা দিয়ে যখন কোনো ভিডিও রেকর্ডিং করবে তখন যে স্টেবিলাইজেশন মোড সেটাকে যদি তুমি অন না করো এবং অফ অবস্থাতে যদি তোমরা কোনো ভিডিও রেকর্ডিং করো তো দেখবে সেই ভিডিওটা ক্যামেরা মুভ করার সঙ্গে সঙ্গে খুব বেশি নড়ছে। এর ওপর লাইন বা ডাউন লাইন বা দুই সাইডের যে লাইন সেগুলো কোনো সময় ফিক্সড বা ফিক্সড হয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে না। তো ফ্রেন্ড, এই যে ক্যামেরা সেট আপ, এই ক্যামেরা সেট আপের মধ্যে কিন্তু ভিডিও স্টেবিলাইজেশনের কোনো অপশানই নেই, তার ফলে তুমি যখনই ভিডিও রেকর্ডিং করতে যাবে তোমাকে কিন্তু একটা বড়সড় প্রবলেম ফেস করতে হবে। তো ফ্রেন্ড, এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো নিয়ে তোমার কি মতামত কমেন্ট সেকশনে যাও, গিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। তো নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।